মুসলমানদের ভিতরে কোটা কোয়ালিটি বার করিস। কিছু কিছু মুসলমানদের আমি নাম দিয়েছি পাঁচু মোল্লা। কি মোল্লা বলো, জোরে বলো, কি মোল্লা? পাঁচু মোল্লা। আর পাঁচু মোল্লা কারা? শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এরা নামাজ ছাড়া কিচ্ছু বোঝে না। ও দুনিয়া ধ্বংস হয়ে যাক, ও মাল নামাজ পড়বে। সেই হুদ নবীর জামানায় আল্লাহ বলেছে ফেরেস্তাদের যে দুনিয়াটা উল্টে দে, পাপ বেড়ে গেছে। এখন ফেরেস্তা উল্টে দিতে গেছে, ফিরে চলে গেছে। আল্লাহ বলে কি খবর, এই দুনিয়াটা উল্টে দিই না? বলে আল্লাহ তা উল্টে দেবো কি করে? সে তোমার এমন এক বান্দা আল্লাহ আল্লাহ করছে, তার মুখে আল্লাহ ছাড়া কোনো অন্য কোনো ভাষা নেই। আল্লাহ বলছে এক কাজ কর, দুনিয়াটা উল্টে আগে ওর মাথায় রাখ, ওর দিয়ে শুরু কর। গোটা দুনিয়া ধ্বংস হচ্ছে আর ও বসে আল্লাহ আল্লাহ করছে। তো প্রথম কোয়ালিটির নাম রেখেছি পাঁচু মোল্লা। এ পাঁচু মোল্লারা বেশি ঝঞ্ঝট ঝামেলায় থাকে না। ও পাশে মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে, অন্যায় অত্যাচার চলছে, মদ সৌদ গাঁজা, ওর সাথে ওর কোনো লেদা লেদা নেই। ও নামাজ ছাড়া কিছু বোঝে না। এদের নাম কি? পাঁচু মোল্লা। নাম্বার দু, কিছু কিছু মুসলমানের নাম দিছি শুকনো মোল্লা। কি মোল্লা? শুকনো মোল্লা কারা? শুধুমাত্র শুক্রবার নামাজ পড়ে। এ মালগুলো দেখবেন সপ্তাহে একবার। ও শুক্রবার এলি, হ্যাঁ ছাড়বো সামান মেখে পুকুর ময় গেজা করে চোখে আতর শর্মা মেরে যে ফাঁসকাতারে বসে আস। আর ইমাম সাহেবরা তাও তো সপ্তাহে একবার যাবে, সবার লাস্টে যাবে, সবার আগে বেরোবে, ছেঁড়া জুতো নিয়ে যাবে, ভালো মাল নিয়ে পালাবে আল্লাহর কৃপা। আরে হ্যাঁ না না, এখনো পর্যন্ত মসজিদে জুতো চুরি হয়, কাদের মাথায় বজ্রাঘাত পড়বে? আর ইমাম সাহেব শুক্রবার দোয়া করে না? আরে দোয়া করে না। আর ইমাম সাহেব দোয়া করতে যে দোয়া শেষ করে কি বলে? কোনো জায়গায় বিরহমাতিকা ইয়া রহমান রহিমিন, কোনো জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ইমাম সাহেব সবে লা ইলাহা বলে, এখন ইল্লাল্লাহ বলে ইয়ে শুকনো মসজিদের পোটে। আর মসজিদের পানি হয়েছে তো পোটটা স্লিপ হয়ে গেছে, তারা হুড়ো কো নামতি নামতি পড়ে গেল, নাক ফুলে আব হয়ে গেছে। এ মাল ঘরে এসে বউ জিজ্ঞেস করতে, ধা গো তুই তো নামাজ পড়তে গেলে তাই এরম নাক ফুলে আব হয়ে গেছে কেন? বলে আল্লাহর গিরে কারো গাছ বলি নে, মসজিদে তাড়াতাড়ি গিয়ে লাভ দিকে পড়ে গেছে। এরা কারা? এরা কারা? শুকনো মোল্লা। তাহলে পাঁচু মোল্লা, শুকনো মোল্লা। নাম্বার থ্রি, রমজান মোল্লা। এই যে রমজান মাস চলে গেল, কিছু কিছু মাল আছে, শয়তান ওদের ধরে রাখতে পারবি। রমজান মাস এলি সোজা মসজিদেই থাকেন। গ্রামের লোকের কারোর ইফতারি বাঁটতে হবে, ওই একা ইফতারি বেটে গোটা গ্রামের লোকের খেয়ে দেবে। ইমাম সাহেব বলেছে রাত আড়াইটা বাজলি তুই এসে মসজিদের মাইকে হাঁকবি। এ রমজান মোল্লা রাত দেড়টায় গিয়ে বসে, তো জিব্রাইল এসে চিনতে পারছে না আল্লাহ মালটা করতে এলো। রমজান শেষ, রমজান মোল্লা কাল দুপুরতে আর মালগুলো আছে, ওরা আগের বছর দেখা হবে। তাহলে কজন হলো? পাঁচু মোল্লা, শুকনো মোল্লা, রমজান মোল্লা। নাম্বার চার, ঈদ মোল্লা। কি মোল্লা? দুটো ঈদের দিন কায়দা আলাদা, ডিজাইন আলাদা। আর ঈদের নামাজ একটু আলাদা হয় না? আরে কথা বলে না, এ তো বাপদাদা চোদ্দ পুরুষ কোনোদিন নামাজ পড়েনি, আর ঈদের নামাজ পড়তে গেছে। ঈদের নামাজে ইমাম সাহেব প্রথম রেখাতে সানা পড়ে আল্লাহু আকবার বলে তিনবার হাত ছেড়ে দেয় না, তাই ইমাম সাহেব সানা পড়ে আল্লাহু আকবার বলে প্রথমবার হাত ছেড়ে দিয়েছে। ইয়ে ঈদ মোল্লা রুকুই চলে গেছে, কোথায়? রুকুই চলে গেছে। ফের ইমাম সাহেব দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিচ্ছে, ইয়ে রুকুইতে বলতে যে ও আল্লাহ, সে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলেনি কেন? রব্বানা লাগালাম বলেনি কেন? হ্যাঁ, ইয়ে কি করতে যে রুকুতে নিচে হয়ে দেখতেছে পাশে সবাই দেড়ে খালি এরাম ইরাম ইরম ইরাম ইরম ইরম করছে। হাগো ও নামাজ হবে? তাহলে কজন হলো? পাঁচু মোল্লা, শুকনো মোল্লা, রমজান মোল্লা, ঈদ মোল্লা। নাম্বার ফাইভ, ফাইনাল ফাইনাল,
এদের নাম দিয়েছি আলু মোল্লা। কি মোল্লা বলো? আলু। আলু এমন একটা জিনিস কিসে দেয়া যায় না বলুন? মাছে দেবেন, গোষে দেবেন, ডিমে দেবেন, ডালে দেবেন, ভর্তায় দেবেন, যদি বলে কেউ তেতোই দেবো তা দেবো, ফিট খেয়ে যাবে। কিছু কিছু মোচর মানে ছানা আছে, মসজিদেও আস, মাদ্রাসায় আজ, জলসায় আছে, কাউড়াপাড়ায় খুঁটি পুজোয়, বাগদিপাড়ায় দুর্গা পুজোয়, মুসিপাড়ায় কালী পুজোয় আছে। আলু আলু, এরা মুনাফিকের খালা তো ভাই। রসুলুল্লাহ জামানায় মুনাফেক ছিল, এরা আল্লাহ রসুলের কাছে গিয়ে দেখা তো আমরা তোমার দলে, আবার মুনাফেকরা ঘুরে এসে আবু জেহেলের বলতে, এই দেখো মোহাম্মদ কি বুদ্ধি টুদ্ধি করে, ওইগুলো তো শুনতে যেতুম। এখন মুসলমানের ছানারা মসজিদে যখন আসে আল্লাহ তোর দলে, আর যখন দুর্গা পুজো যায় কথা বলে না, যখন দুর্গা পুজো যায় ভগবান তোর দলে, ওগড়ানি ইমনি খাচ্ছে, মার ইমনি খাচ্ছে। আরে আলু মোল্লা, আলু আলু আলু, জলসায় মিলাদে কাবালি ফাংশনে যাত্রায় হরিনামে দুর্গা পুজোয় কালী পুজোয় এরা সব জায়গায় আছে। আজকের আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাই, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি। আমি শুধু বাংলা নয়, আল্লাহ আমার ভারতের বিভিন্ন রাজ্যে প্লেনে করে জলসা করান, আমি প্রতিটা জায়গায় বলে এসছি। আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি সুদূর ডায়মন্ড হারবার থেকে তোমাদের সাক্ষালিতে জলসা করতে এসছি। কসম খোদার করে আমি কারিমুল্লাহ বলি, আজও কিন্তু আমি খালি হাতে আসি নয়, আজ আমি সাক্ষালির মুসলমানদের হাতে, আজ আমি সাক্ষালির যুবকজনদের হাতে, আজ আমি সাক্ষালির তরুণ নবীনদের হাতে, আজ আমি সাক্ষালির বয়স্ক বাবাজিদের হাতে, আজ আমি সাক্ষালির সোনামণি মা বোনদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, নামাজের পাটিকে সঙ্গী করে নেবে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটা আর আঁচল লাগাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ মুসলমান কোরআন থেকে দূরে আর মসজিদ থেকে দূরে। আরে তাকিয়ে দেখো বদরের ময়দানে রাসূলুল্লাহ 313 জন মুসলমানকে নিয়ে, 313 জন ইমানদারকে নিয়ে, 313 জন কোরআন প্রেমিকদের নিয়ে, 313 জন তৌহিদ পন্থীদের নিয়ে, 313 জন একত্ববাদীদের নিয়ে, 313 জন সাহাবাকে নিয়ে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে বিজয় লাভ করেছিল। আর আজ বর্তমান গোটা দুনিয়ায় 200 কোটি মুসলমান মার খাচ্ছি, এই একটাই কারণ, আজ মুসলমানদের কাছে সব আছে কিন্তু মুসলমানদের কাছে সিজদা নাই। আমি বলি সব জায়গায় বলি, সব থেকে কঠিন কাজ কি জানেন? সব থেকে কঠিন ইবাদত নামাজ। এই নবীর মেম্বারে বসে বলছি, আমি নিজের চোখে দেখেছি সারাদিন শুকিয়ে রোজা করতে কিন্তু নামাজ পড়ে না, শুকিয়ে রোজা রাখছে নামাজ পড়ে না, ওর রোজার চারানা দাম আছে। আয় বাবু, আমি কারিমুল্লাহ একটা খাসি এনেছি আমেরিকাতে, রান নিয়ে এনেছি ইংল্যান্ড থেকে, মশলা এনেছি জার্মান থেকে, খুব সুন্দর করে খাসির গোস্তটা রান্না করি, খালি নুনটা দিন, লবণ গো লবণটা দিন, ও গোশ কেউ খাবে আর কথা বলে না, লবণ বিন খাসির গোশের কোনো দাম আছে? তা মোচর মানে ছানাদের আর কি দিয়ে বোঝাবো, রোজ নামাজবিহীন রোজার চারানা দাম আছে, আর যার ভিতরে নামাজ নাই তার কিচ্ছু নাই। বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল
কবুল হবে না বিশ্ব নবী বলেছেন মান তারাকা সালাত ফাকাদ হাদামা দ্বীন যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল আস সালাতু ইমাদুদ দ্বীন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল একবার দরুদ শরীফ